أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই নামাজের দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم. সারাতি বাইতুল আমান জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের শেষ দিনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি হযরতুল আলাম মুফতি আহমদ আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, আমাদের সর্বজন শ্রদ্ধেয় অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী সাহেব সহ আমন্ত্রিত অন্যান্য ওলামা কেরাম, সামনে সমবেত পিতৃতুল্য বাবারা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা বোনেরা, সকলকে মোবারকবাদ জানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি, যিনি দয়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাদের এই তিন দিনের মাহফিলের আজকে শেষ দিনের শেষ অধিবেশনে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড শীত উপেক্ষা করে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। অত্যন্ত আনন্দের বিষয় হলো হাকিমুন নফস আল্লামা মুশতাকুন নবী কাসেমি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি উপস্থিত আছেন, আমাকে স্নেহ করে আগে সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আমি আগে আসতে পেরেছি। পিছনে জায়গা হচ্ছে না, একটু সামনে আগে বসি। হ্যাঁ, ওয়াজের মাঝখান দিয়ে আর কথা বলার কোনো সুযোগ নাই। তা আমাদের আল্লামা মুশতাকুন নবী কাসেমি সাহেব হুজুরও কিন্তু আসেন, অপেক্ষা করতেছেন। এই আমার অল্প সময় দেওয়া হয়েছে, বেশি সময় না, তা হুজুরের এজাজত নিয়ে অল্প সময়ের জন্য আসছি। সালাম বিনিময়ের জন্য আমি দু চারটি কথা বলব ইনশাআল্লাহ। কোরআনুল করিমের একটি সূরা তেলাওয়াত করেছি, আমি তো এখানে কোরআন মেহমান নাকি? আমাদের এমদাদুল হামিদ ভাই আলেম প্রিয় মানুষ, দিন প্রিয়, ইসলাম প্রিয়, আলেমরাও তাকে ভালোবাসেন, আমরাও তাকে ভালোবাসি, কি বলেন? আর ইনশাআল্লাহ এমদাদ ভাই এবং আমাদের এই যে নবনির্বাচিত চেয়ারম্যান সাহেব সহ আমাদের প্রশাসন সহ ওলামায়ে কেরাম সহ যারা এই মাহফিলটা সহযোগিতা করেছেন, সামনেও তারা করবেন, আমরা চাই না ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। এই মাহফিলের ভিত্তি প্রস্তর আমি অধম গুনাহগারের হাতে হয়েছিল, মনে আছে কিনা জানি না, আজ থেকে বেশ কয়েক বছর আগে। এখন কত সুন্দর হয়ে গেছে, কি বলেন? এই এলাকাটাই আলোকিত হয়ে গেছে একটা মসজিদ দিয়ে, একটা মাহফিল দিয়ে। পাশ দিয়ে গেলে মনে হয় এটা পৃথিবীর অন্য কোথাও আসছে আর কি, যে সুন্দর করে প্যান্ডেল করেছেন আপনারা স্টেজ, আল্লাহ কবুল করুন, সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। এমদাদ ভাই, আমাদের চেয়ারম্যান সাহেব সহ যারা আছে তাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। কোরআনে করিমের এই সূরাটি তেলাওয়াত করেছি, এই সূরা তেলাওয়াত করার পেছনে একটা ফর্ম দিলে ভালো হতো, ফর্ম বা ছোট বালিশ নাই, কোরআনে করিমের এই সূরাটি আমরা নামাজে তেলাওয়াত করি, কোরআনের প্রথম সূরা, কিন্তু এর সাথে আপনার আমার তাল্লুক নাই, সম্পর্ক নাই,
এই সূরা ছাড়া নামাজ হয় না, নামাজ সহি হয় না। এই সূরার হাকিকত বুঝেনি দেখে আজকে ইসলামের বিরুদ্ধে অবস্থান করে। আমি আমার কথায় হাদিসের আলোকে এটা উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হাকিকত বুঝেনি, হাকিকত বুঝলে দিনের বিরুদ্ধে আচরণ করতো না। এটা তো কোরআনের প্রাথমিক নলেজ। অনেক ছেলেরা, ছোটখাটো বাচ্চারা দেখবেন, ছোটখাটো বাচ্চারা দেখবেন কথা বলতে পারে না, সূরা ফাতিহা পারে, মানে এটা পানির মতো। আমাদের এখানে এমন একটা সিঙ্গেল পারসন, কোনো ব্যক্তি নাই যে কিনা সূরা ফাতিহা পারে না। কথা বলেন ঠিক কিনা? বেটা নিঃসন্দেহে সত্য, কিন্তু এই সূরার হাকিকত বুঝেনি, এই জন্য এখন সমস্যা। হাকিকত বুঝলে কোনোদিনও এটা করতো না, কোনোদিনও না। আমি সংক্ষেপে সূরাটির পরিচয় তুলে ধরি। এই সূরাটার প্রথম পরিচয় হলো, এই সূরাটি কোরআনে কারীমের প্রথম পারার প্রথম সূরা। দ্বিতীয় হলো 114-টির প্রথম সূরা। তৃতীয় পরিচয় হলো সূরাটি মাক্কি। চতুর্থ পরিচয় হলো কোরআনে কারীমে সমস্ত সূরাগুলোর কম বেশি আয়াত আছে। এই সূরার আয়াত সংখ্যা হলো 7টি। পঞ্চম পরিচয়, এই সূরায় শব্দ আছে 25টি। ষষ্ঠ পরিচয়, এই সূরায় অক্ষর আছে আলিফ বা তাসা এরকম 126টি। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেছেন মতান্তরে 113টি। সপ্তম পরিচয়, এই সূরার 55টিরও বেশি নাম আছে। কয়টার বেশি নাম? 55টির বেশি নাম আছে। সর্বাধিক মশহুর বা প্রসিদ্ধ নাম হলো আল ফাতিহা। সূরার নাম সূরায় উল্লেখ নাই, আল ফাতিহা আলহামদ থেকে আমিন পর্যন্ত নাই। অন্যান্য অনেক সূরায় সূরার নাম আছে, এই সূরায় সূরার নাম উল্লেখ নাই। কোরআনে কারীমের এই সূরাটি এত গুরুত্বপূর্ণ, নামাজ আরম্ভ হয় এই সূরা দিয়ে, কোরআনে হাকিমও আরম্ভ হয়েছে এই সূরা দিয়ে। হাদিসের মধ্যে এই সূরাকে উম্মুল কিতাব বলা হয়েছে, উম্মুল কোরআন বলা হয়েছে, সাবউল মাসানি বলা হয়েছে, কোরআনুল আযীম বলা হয়েছে। তার কারণ হলো, তার কারণ হলো পুরো কোরআনে কারীমে যা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে প্যাকেট আকারে ঢুকিয়ে দিয়েছেন। পুরো কোরআনে কারীমের দুটি বিষয়, দুটি বিষয় পুরো কোরআনে কারীমের মকসদ আর উদ্দেশ্য বান্দাদের জন্য। তার মধ্যে একটা হলো ঈমান, আরেকটা হলো আমলে সালেহ। একটা হলো ঈমান, আরেকটা হলো আমলে সালেহ। বান্দা যখন ঈমানদার হয়ে যায় আর আমলে সালেহকারী হয়ে যায়, অর্থাৎ সৎকর্মশীল হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামটা জান্নাতের মধ্যে লিখে দেন, তার ঠিকানা জান্নাত হয়ে যায়, সে আল্লাহ তাআলার জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হয়ে যায়। শুধু তাই না, শুধু তাই না, এই সূরাটা এত গুরুত্বপূর্ণ, এই সূরা ছাড়া নামাজ হয় না, এই সূরা ছাড়া নামাজ হয় না। এই সূরা অশুদ্ধ তো নামাজ অশুদ্ধ। কোরআনে কারীম আল্লাহ তাআলা এই সূরা দিয়ে আরম্ভ করেছেন, নামাজ আরম্ভ হয় এই সূরা দিয়ে। এই সূরাটি এত গুরুত্বপূর্ণ, আমি নবীজির একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তিরমিজির হাদিস 3115 নম্বর হাদিস। এই সূরাটি কত গুরুত্বপূর্ণ একটু বোঝানোর জন্য, সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে কথা বলার জন্য এই তাফসীর কোরআন বিল হাদিস, অর্থাৎ এই সূরার তাফসীর, তাফসীর রাসূলের হাদিস দিয়ে করার জন্য এই হাদিসটি এনেছি। তিরমিজির হাদিস 3115 নম্বর হাদিস। সাহাবী কারিউল কুররা উবাই ইবনে কাব, কারীদের মধ্যে যিনি প্রধান, কারীদের মধ্যে যিনি শ্রেষ্ঠতম, কারীদের মধ্যে যিনি অন্যতম, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করছেন, তিনি নামাজে মগ্ন। নবীজি গিয়ে ডাক দিয়েছেন উবাই, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি তো একদিকে নামাজে, আরেকদিকে আমাকে আমার রাসূল ডাকছেন, আমার হাবিবুল্লাহ ডাকছেন, আমি কিভাবে রাসূলের ডাকে সাড়া দেই? আবার আমি তো নামাজে, কিভাবে নামাজ ভঙ্গ করে রাসূলের জবাব দেই? তিনি জবাব দিলেন না, নামাজ শেষ করে রাসূলের দিকে দ্রুত গতিতে গিয়ে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাদিসের কথা বলছি, সালাম দিলেন, সালাম দিলেন। নবীজি জবাব নিয়েছেন ওয়া আলাইকা সালাম, ওয়া আলাইকা সালাম। নবীজি পাল্টা প্রশ্ন করেছেন, মা মানাআকা ইয়া উবাই আন তুজিবানি ইয দাউতুক, উবাই রে তোমাকে তো আমি ডাকলাম, তুমি কেন আমার ডাকে সাড়া দিলে না? কিসে তোমাকে আমার ডাকে সাড়া দিতে বাধা দিয়েছে?
উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নি কুনতু ফিস সালাহ, আমি তো সালাতে ছিলাম, নামাজে ছিলাম, এই জন্য আপনার ডাকে সাড়া দেইনি। এখানে দুটি বিষয় আমাদের জন্য শিক্ষণীয়, সাহাবী উবাই ইবনে কাব সালাত কিভাবে আদায় করেছেন, আর আপনি আর আমি সালাত কিভাবে আদায় করেছি, কিভাবে আদায় করি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, উবাই তুমি কি জানো না আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে হাকিমে কোরআনে আযীমে দর্তহীন কণ্ঠে বলেছেন, সূরা আনফাল 24 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়ালির রাসূল, লিল্লাহি ওয়ালির রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়ীকুম, ইযা দাআকুম লিমা ইউহয়ীকুম। হে উবাই ইবনে কাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে সম্বোধন করে বলেছেন, যখন আল্লাহ এবং তার রাসূল কোনো প্রাণবন্ত কাজের দিকে ডাকেন, দুনিয়ার সব কাজ ফেলে দিয়ে আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দেওয়া ইমানদারের জন্য ওয়াজিব হয়ে যায়। উবাই ইবনে কাব বললেন, হে আল্লাহ রাসূল, এমনটা আর কখনো হবে না, এমনটা আর কখনো হবে না। নবীজি বললেন, উবাই তুহিব্বু আন উআল্লিমাকা সূরাতান লাম ইয়ানজিল ফিত তাওরা ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিল যাবুর ওয়ালা ফিল কুরআন মিসলুহা। হে উবাই ইবনে কাব, তুমি কি চাও তোমাকে এমন একটি সূরা আমি শিক্ষা দেই যেই সূরার মতো সূরা তাওরাতে নাই, যেই সূরার মতো সূরা ইনজিলে নাই, যেই সূরার মতো সূরা যাবুরে নাই, এমনকি এই সূরার মতো সূরা কোরআনে কারিমেও আরেকটা নাই। উবাই ইবনে কাব বলেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমাকে শিক্ষা দিন। নবীজি বললেন, কাইফা তাকরাউ ফিস সালাহ, হে উবাই নামাজ কিভাবে কায়েম করো, তুমি সালাত কায়েম কিভাবে করো, সালাত কিভাবে আদায় করো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো উম্মুল কিতাব তথা সূরা ফাতিহা পড়ি। নবীজি আল্লাহর নামে শপথ করে বলছেন, উম্মত কি এই দরদ, উম্মত কি রাসূলের এই কসম, উম্মত কি সূরা ফাতিহার হাকীকত, উম্মত কি সূরা ফাতিহার উদ্দেশ্য বুঝবে কিনা আমার জানা নাই, আমার জানা নাই। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা উনজিলাত ফিত তাওরা ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিল যাবুর ওয়ালা ফিল কুরআন মিসলুহা ওয়ইন্নাহা সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম ওয়াল কুরআনুল আযীম। উবাই রে ওই সত্তার কসম করে বলছি, এই হাদিস তিরমিজিতে এখনো আছে, এখনো আছে 3115 নম্বর হাদিস। আজকে উম্মত সূরা ফাতিহার গুরুত্ব বুঝবে দূরের কথা, উম্মত সূরা ফাতিহার হাকিকত বুঝবে দূরের কথা। উম্মত এখন গান শিখে, উম্মত এখন ডান্স শিখে, উম্মত এখন সন্ত্রাসী শিখে, উম্মত এখন খাদ্যে ভেজাল দিতে শিখছে, উম্মত এখন দুই নম্বরে কাজকাম শিখছে, উম্মত এখন কোরআনের বিরুদ্ধে দাঁড়ায়, উম্মত এখন আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে, উম্মত এখন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হচ্ছে, উম্মত এখন কখনো নবীর ওয়ারেসদের হাত ভাঙার কথা বলে, উম্মত কখনো নবীর ওয়ারেসদের হাড় ভাঙার কথা বলে। উম্মতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে হাকিকত বোঝাচ্ছেন, গুরুত্ব বোঝাচ্ছেন, আর উম্মত কোন দিকে দৌড়াচ্ছে। এই হাদিসের দুটি সবক, এই হাদিসের দুটি সবক আজকে আশ্চর্য হয়, আজকে আশ্চর্য হয়। বাবা মা বাচ্চা কাচ্চাকে গান শেখানোর জন্য, ডান্স শেখানোর জন্য টাকা পয়সা খরচ করে, মেধা খরচ করে, শ্রম দিচ্ছে, সব দিচ্ছে, কোরআনে কারিম শেখায় না, কোরআনে কারিম শেখায় না, কোরআনে কারিম শেখায় না। আল্লাহর কালামের সাথে দূরত্ব তৈরি হচ্ছে, মাহফিলগুলো এখন কেমন যেন হয়ে যাচ্ছে। এখানে যারা যত কৌতুক বলে তাদের চাহিদা বেশি, যে কোরআনের কথা বলে তার গুরুত্ব নেই। কি আজীব একটা অবস্থা, সমাজ কোন দিকে যাচ্ছে। আরে রাসূল কসম করে বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা উনজিলাত ফিত তাওরাত ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিল যাবুর ওয়ালা ফিল কুরআন মিসলুহা। এই সূরার মতো সূরা তাওরাতে নাই, এই সূরার মতো সূরা ইনজিলে নাই, এই সূরার মতো সূরা যাবুরে নাই, এই সূরার মতো আরেকটা সূরা কুরআনে হাকিমেও নাই। এই হাদিসে দুইটি সবক আমি জানি না, আমি জানি না আমি এটা বোঝাতে পারবো কিনা, কিন্তু আমার কোনো বক্তব্য আমি কাউকে বলছি না, শুনতেও বলি না, আমি রাসূলুল্লাহর কথা বলছি। এই হাদিসের দুইটা সবক, এক নম্বর সবক হলো এই সূরার গুরুত্ব বুঝে এর হাকিকত বোঝার চেষ্টা করা, এই সূরাকে গুরুত্ব দেওয়া, সূরাটি শেখা, সূরাটি শেখার চেষ্টা করা। এই সূরা যাদের জানা থাকবে তারা কোরআন হাদিস না পড়ে নিজেকে মুফতি দাবি করবে না,
এই সূরার জ্ঞান যাদের থাকবে তারা আলেমদের বিরুদ্ধে দাঁড়াবে না, তারা ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে না, তারা কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে না। এই জন্য এক নম্বরে হাদিসের তাকাজা, এই হাদিসের সবক হলো এই সূরাকে সহি করা, এই সূরাকে বিশুদ্ধ করা। আর এই হাদিসের দুই নম্বর শিক্ষা, এই হাদিসের দুই নম্বর শিক্ষা, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে রাসূলুল্লাহ ডেকেছেন, উবাই ইবনে কাব জবাব দেন নাই, এসে বললেন ইন্নি কুনতু ফিস সালাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি নামাজে ছিলাম, আমি সালাতে ছিলাম, এই জন্য আপনার ডাকে সাড়া দেই নাই। নবীজি কোরআনের আয়াত শোনাইয়া দিয়েছেন। আমি খনিজ টুকরা যুবকদেরকে বলতে চাই, আজকে ইসলামের দুশ্মনদেরকে বলতে চাই, যারা না বুঝে কোরআনের বিরুদ্ধে আচরণ করে, যারা না বুঝে আলেমদের বিরুদ্ধে আচরণ করে, যারা না বুঝে কোরআনের মাহফিলের বিরুদ্ধে আচরণ করে, এই আয়াত কোরআনে আছে, এখানে কোরআন শরীফটা থাকলে আমি খুলে দেখাতাম, তবে আমি আয়াত নাম্বার বলে দিচ্ছি, সূরা আনফাল, সূরা আনফাল 24 নম্বর আয়াত, খুলে দেখে নিয়েন বাড়িতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে বলেছেন কাফেরকে না, মুশরিককে না, মুনাফিককে না, কুফারদেরকে না। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হে ইমানদারেরা, মুনাফিকদেরকে ডাকেন নাই, নাস্তিককে ডেকে বলেন নাই, বামকে ডেকে বলেন নাই, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে তাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু, ইসতাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল। হে মুমিনেরা, হে ইমানদারেরা, হে কালিমাওয়ালারা, আল্লাহ এবং তার রাসূল যখন কোনো প্রাণবন্ত কাজের দিকে ডাকেন, তাদের ডাকে সাড়া দেওয়া ওয়াজিব হয়ে যায়, আল্লাহর ডাকে সাড়া দেওয়া ওয়াজিব হয়ে যায়, নবীর ডাকে সাড়া দেওয়া ওয়াজিব হয়ে যায়। আজকে উলামায়ে কেরাম নিজের খেয়ে রাজপথে কেন দাঁড়ান? আজকে উলামায়ে কেরাম কেন হকের পক্ষে দাঁড়ান? জায়েজের পক্ষে না জায়েজের বিরুদ্ধে দাঁড়ান? বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে কেন দাঁড়ান? ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল। আরে ভাই, আপনাদেরকে তো প্রশাসন চাপে রাখে, আমাদেরকেও রাখে, তবে আল্লাহর চাপের উপর কোনো চাপ নাই, আল্লাহর চাপের উপর কোনো চাপ নাই। আল্লাহর কসম আর কিছু না, কারণ তারা তো হাকিকত বোঝার জন্য আলেম হয়েছে। ইমানদার থাকলে ইমানদারও দাঁড়াবে, যারা বিরোধিতা করেন তারা যদি ইমানদার হন তাহলে আপনারাও আলেমদের কাতারে আসবেন, মুমিন না হলে আসবেন না। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, ইয়া আইয়ুহান্নাস বলেন নাই, আল্লাহ বিভিন্ন জায়গায় ইয়া আইয়ুহান্নাস বলে আমভাবে সম্বোধন করেছেন, কিন্তু এখানে আল্লাহ ইয়া আইয়ুহান্নাস বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। আমরা যদি ইমানদার হই তাহলে তো রবের ডাকে সাড়া দেওয়া ওয়াজিব হয়ে যায়, এই জন্যই আমরা দাঁড়িয়ে যাই, এই জন্য আমরা প্রতিবাদ করি, এই জন্য আমরা হকের কথা বলি, এই জন্য আমরা কোরআনের কথা বলি, এই জন্য আমরা ইসলামের কথা বলি। আর এই সূরার হাকিকত বোঝেনি, আমি আরেকটা হাদিস দিয়ে তাফসির করি। এই সূরার মুসলিম শরীফের হাদিস 1913 নম্বর হাদিস, ইমাম মুসলিম আলাইহির রহমা তার মুসলিমের মধ্যে এনেছেন। একটু খেয়াল করে শুনেন, এই হাদিস রাফি বিন মনিরের বানানো কোনো হাদিস বলা নয়, এটা এখনও ইমাম মুসলিম আলাইহির রহমার রচিত মুসলিম শরীফের মধ্যে আছে। 1913 নম্বর হাদিস। এই সূরা কত গুরুত্বপূর্ণ, এই সূরার হাকিকত আমাদের জানা কত গুরুত্বের, একটু চিন্তা করে দেখেন। আরেকটা হাদিস, হাদিসটি হলো এই, জিবরিল বসা, নবীজি বসা, আকাশে বিকট শব্দ হয়েছে, জিবরিল আকাশের দিকে তাকিয়েছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়েছেন, দুজন আকাশের দিকে তাকিয়েছেন, জিবরিল তাকিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ হাদা বাবুম মিনাস সামা, এটা আকাশের এমন একটা দরজা, লাম হাদা বাবুম মিনাস সামা ফুতিহাল ইয়াউম, আজকেই খোলা হয়েছে, লাম ইউফতাহ কাত্তুন ইল্লা আল ইয়াউম, আজকের আগে এই দরজা আর খোলা হয় নাই। হে আল্লাহর রাসূল, ওই দরজা দিয়ে
একজন ফেরেশতার আগমন ঘটেছে, তিনি এসে নবীজিকে সালাম দিলেন, সালাম বিনিময় হয়েছে, জিবরিল পরিচয় করে দেন, ইয়া রাসূলুল্লাহ হাযা মালাকুন নাযালা ইলাল আরদ লাম ইয়ানজিল কাত্তু ইল্লা ইয়াম, ইনি এমন একজন ফেরেশতা ওই দরজা দিয়ে এসেছেন, শুধু তাই না আজকেই এসেছেন, আজকের আগে আর কোনো দিন তিনি পৃথিবীতে আসেন নাই, আজকের আগে আর তিনি কোনোদিন পৃথিবীতে আসেননি, কপাল পড়েছে জাতির, জাতি আজকে সূরা ফাতিহা পড়তে পারে না, ডান্স পারে, গান পারে, ফেসবুকিং পারে, সোশ্যাল মিডিয়া নিয়ে তার অঢের নলেজ আছে, জ্ঞান আছে, ইঞ্জিনিয়ারিং নিয়ে তার নলেজ আছে, জ্ঞান আছে, বিজ্ঞান সমাজ সব নিয়ে তার জ্ঞান আছে, কোরআনে কারিম নিয়ে জ্ঞান নাই। আল্লাহু আকবার, ফেরেশতা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আবশির বিনূরাইন, দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন, দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন, তার মধ্যে একটা নূর হলো সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহা একটা নূর, দ্বিতীয় নূর হলো সূরা বাকারার শেষ দুই আয়াত, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মিন রাব্বিহি ওয়াল মুমিনুন, রাতে পড়বেন সূরা ফাতিহা, তো নামাজেও পড়া হয়, নামাজ ছাড়াও পড়া হয়, আরে বোকার দলেরা নামাজ কি পড়ে, আল্লাহু আলাম কেমন নামাজ আদায় করে জানি না, কেমন নামাজ আদায় করে, নামাজ দাঁড়ালে পিচ্ছুল কানোর কথা মনে পড়ে, নামাজ দাঁড়ালে পড়ে অন্যদিকে মনোযোগ চলে যায়, আরে এমন নামাজ তো রাসূলুল্লাহ আদায় করতে বলেননি, এমন নামাজ তো আল্লাহর কাছে গিয়ে পৌঁছায় না, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় না, নামাজ কেমন হওয়া দরকার, নামাজ কেমন হওয়া দরকার। আমি রাসূলের আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই দেই, মুসলিম শরীফের হাদিস, কিতাবুল ঈমানের প্রথম হাদিস, أن تعبد الله كأنك ترى فإن لم تكن تراه فإنه يرى, রবের পথে যদি চলেন, দ্বীনের পথে যদি চলেন, সিরাত মুস্তাকিমের পথে যাই করবেন তাই ইবাদত, তাই ইবাদত, তাই ইবাদত, ব্যবসা করলেও আল্লাহ আল্লাহ রাসূলের পথে ওইটাই ইবাদত, চললে পরে ওইটাই ইবাদত, এই জন্য ভুলে যাবেন না, أن تعبد الله كأنك ترى কান্নাক তারা, ইবাদত এমন ভাবে করতে হবে, আমি তো বলি শুধু ইবাদত না, চলো এমন ভাবে কান্নাক তারা, যেন রবকে দেখছো, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, মনে রেখো অন্তর্দৃষ্টির পাওয়ার যদি এমন না হয় যে আমি আমার রবকে দেখতে পাই না, তবে এই কথা ভুলে যেও না, আমাদের রব আমাদের দেখছেন, আমাদের রব আমাদের দেখছেন, কালি কি মাহফিলে থাকলে দেখেন না, আলেমের গায়ে হাত তোলার সময়ও দেখেন, আলেমকে গালি দেওয়ার সময়ও দেখেন, নামাজে দাঁড়ালেও দেখেন, ব্যবসা করার সময়ও দেখেন, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, উম্মত আজকে রাসূলের এত গাফেল হয়ে গিয়েছে, আমার যুবক ভাইরা এত গাফেল হয়ে গিয়েছে, আরে নামাজ কেমন ইবাদত, নামাজে একাগ্রতা নাই, নামাজে খুশু নাই, নামাজে খুশু নাই। আমি রাসূলের আর একটি হাদিস আপনাদেরকে একটু শোনাইতে চাই, মুসলিম শরীফের হাদিস 904 নম্বর হাদিস, নামাজে একাগ্রতা কেন থাকবে না, আরে ভাই আমরা যদি কোনো ধনী মানুষকে ডাক দিই সে যদি সাড়া দেয় কলিজাটা খুশি হয়ে যায়, আমরা যদি কোনো প্রভাবশালীকে ডাক দিই তার রেসপন্সিবিলিটি দেখলে আমরা খুশি হয়ে যাই, আরেকজনকে ডাক দিই তার রেসপন্স পেলে খুশি হয়ে যাই, রেসপেক্ট দেখলে খুশি হয়ে যাই, আরে রব রব তার গোলামদেরকে কি মূল্য দেন, রব তার গোলামদেরকে কি মূল্য দেন, রব তার দাস, তার দাস, তার দাস দাসীদের কি মূল্য দেন, তার বন্দাদেরকে, তার গোলাম, তার বন্দীদেরকে কি মূল্য দেন, বান্দা বান্দিরা চাই নারী হোক চাই পুরুষ হোক, নামাজে যখন দাঁড়িয়ে যায়, যখন পড়ে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, আল্লাহ তাআলা জবাব দেন হামিদানি আব্দি, আমার বক্তব্য না, রাসূল বলেছেন মুসলিম শরীফের হাদিস 904 নম্বর হাদিস, আল্লাহ জবাব দেন হামিদানি আব্দি, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে, আল্লাহ আরশ থেকে জবাব দেন, আল্লাহ আরশ থেকে জবাব দেন, বান্দা আর রহমানের রহিম পড়ে আল্লাহ আরশ থেকে জবাব দিয়ে বলেন আসনা আলাই আব্দি, বান্দা পড়ে মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহ আরশ থেকে জবাব দেন মাজ্জালানি আব্দি, বান্দা বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আরশ থেকে জবাব দেন হাদা বাইনি ওয়া বাইন আব্দি, বান্দা রবের সামনে দাঁড়িয়ে বলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, আহারে যুবক, আহারে বাবারা চুল পেকে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে, এখনো কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, এখনো ইসলামের বিরুদ্ধে কিভাবে দাঁড়িয়ে যায়,
কিসের ভরসা, কিসের আশা? আরে আশা তো আল্লাহর কাছে করতে হয়, ভরসা তো আল্লাহর উপর করতে হয়। একটু কি তোমাদের আমাদের মালিক কেমন একটু দেখো, এই হাদিসে ফুটে উঠেছে, বান্দার রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন থেকে নিয়ে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বালিন আমিন পড়তে দেরি হয়, এখনো সূরা মিলায়নি, এখনো রুকুতে যায়নি, এখনো সালাম ফিরায়নি, আরশ থেকে জবাব চলে আসে, আরশ থেকে জবাব চলে আসে, একবার একটু বোঝার চেষ্টা করো তিনি কেমন রব, তিনি কেমন মালিক, তিনি কেমন হাকিম, তিনি কেমন আল্লাহ, তিনি কেমন ইলাহ। নামাজ শেষ হয়নি, সূরা মিলায়নি, শুধু সূরা ফাতিহা শেষ হয়েছে, আরশ থেকে জবাব চলে আসে, হাদা লি আবদি ওয়া লি আবদি মা সালা, বান্দা যা যা চেয়েছিস, যা যা চেয়েছিস আমি আল্লাহ খুশি হয়ে সব কবুল করে নিলাম, আমি আল্লাহ খুশি হয়ে সব কবুল করে নিলাম। সেই রবের সাথে কিভাবে নাফরমানি করে, আমি এই জন্য বলি কোরআন বুঝবে দূরের কথা, আলেম দাবি করে বুঝবে দূরের কথা, আলেমের আইনও তাদের মধ্যে নাই। ওগুলো বাদ, কোরআন কারিমের প্রথম যে সূরাটি, যে সূরার হাকিকত প্রত্যেকটা মুমিনের কাছে পৌঁছা দরকার ছিল, এই হাকিকতটা তারা বোঝে নাই, এই হাকিকতটা তাদের কাছে পৌঁছায় নাই। যদি পৌঁছাইতো তাহলে তারা কোনোদিন দিনের বিরুদ্ধে কথা বলতো না, ইসলামের বিরুদ্ধে কথা বলতো না, আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে দাঁড়াতো না, না জায়েজের পক্ষে দাঁড়াতো না, হালালের বিরুদ্ধে দাঁড়াতো না, হারামের পক্ষে দাঁড়াতো না, না হকের পক্ষে দাঁড়াতো না। আমি আরেকটা আপনাদেরকে উদাহরণ দিই কোরআনে কারিম থেকে, কত নাফরমান, কত নাফরমান এমন মানুষগুলো, মানুষের চরিত্র নাকি ফুলের মতো পবিত্র বলে বলে মিছিল দে, চা খায়, বিস্কিট দে, মিছিল দে, আহারে নাফরমান। আল্লাহর পবিত্রতা বর্ণনা করার জন্য কি তোমার মুখে একটু শক্তি হয় না? তোমার কলিজায় একটু তোমার রবকে জায়গা দিতে পারো নাই? তোমার কলিজায় কি একটু আল্লাহর জায়গা দিতে পারলা না? কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবা, কিভাবে রবের সামনে দাঁড়াবা? কোরআনে কারিম খুলে দেখেন সূরা আল ফাতিহার প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার, সমস্ত প্রশংসা কার, সমস্ত প্রশংসা কার, সমস্ত প্রশংসা কার, শুধু একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ, আল্লাহর প্রশংসা সব কেন? কোরআনে কারিম খুলে দেখেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা আনআম, সূরা আনআম এর প্রথম আয়াত, প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর সুম্মা আল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। আরে ভাই, আকাশটা সে বানিয়েছে, আল্লাহ বানিয়েছেন, তার নিচে আমরা থাকি, জমিনটা তিনি বানিয়েছেন, যার উপরে আপনি আর আমি থাকি, নবমণ্ডল ভূমণ্ডল তার, অক্সিজেন তার, হাত পা তিনি দিয়েছেন, আরো আধার তিনি বানিয়েছেন, রাত দিন তিনি বানিয়েছেন, তো কার পিছনে দৌড়াচ্ছ, যার পিছনে দৌড়াচ্ছ, যার কোনো কীর্তন করছো, সে তো আকাশ বানায় নাই, না জমিন বানিয়েছে, না তোমার জন্য চাঁদ সূর্য বানিয়েছে, না তোমার সুস্থতা অসুস্থতার সে মালিক, কিছুই না, কিছুই না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলাম, কোনো নেতা আমাকে জন্ম দেয় নাই, কোনো মানুষ আমাকে জন্ম দেয় নাই, আমার স্রষ্টা আমাকে মায়ের পেটে 10 মাস 10 দিন খাইয়েছেন, কেউ পেট কেটে ভেতরে খাবার পৌঁছে দেয় নাই, আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য আমাদের মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সূরা ইব্রাহিম, সূরার নামই ইব্রাহিম, কোরআন খুলে দেখে নিন, আছে কোরআনে, বানোয়াট বলছি না, আমার বক্তব্য না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুট করে দিয়েছেন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য। তিনি ইসমাইল আর ইসহাককে লাভ করার পর আল্লাহর কাছে শুকর আদায় করে বলেছিলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাযী ওয়াহাবা লি আলা আল-কিবরি ইসমাঈল, আলা আল-কিবরি ইসমাঈল ওয়া ইসহাক, ان ربي لسميع الدعاء, ان ربي لسميع الدعاء, ان ربي لسميع الدعاء। আর তিনি কেমন রব, তিনি কেমন আল্লাহ, কেনই বা সমস্ত প্রশংসা তার জন্য হবে না? কোরআনে কারিম খুলে দেখেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা বানী ইসরাঈল 111 111 নম্বর আয়াতে বলছেন ওয়াকুলিল হামদুলিল্লাহ আল্লাযী লাম ইত্তাখিযু ওয়ালাদা
الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل ولم يكن له ولي من الذل وكبره تكبيرا আমার যুবক বন্ধুরা আমার বাবারা আমার কলিজার টুকরা বাবারা একটু চিন্তা করে দেখেন কোন রাজত্বের পেছনে দৌড়াচ্ছে কোন চেয়ারের পেছনে দৌড়াচ্ছে আল্লাহর কসম এ দুনিয়ায় কোন কাজে আসবে না আখেরাতেও কোন কাজে আসবে না আর আপনার আমার রব কেমন আপনার আমার রব কেমন রবের স্তুতি প্রশংসা করে কি করবেন কম হবে কিছুই হবে না কোরআনে কারীম খুলে দেখেন